ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ان شاء الله جنة تسليم برشيته وكسيس نبي محمد صلى الله عليه وسلم ربور. اللهم صلي صل على الله عليك আজকের দিনে মাজরাসের বিষয় হচ্ছে যে শয়তান মানুষের শিরা উপশিরাতে চলাফেরা করে আনসবিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইন্না শানা ইয়াজরি মিনাল ইনসানি মাজারাদ্দামি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আনসবিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্ল্লা সাল্ল সাল্লাম বলেন মানুষের মধ্যে শয়তান তার শিরা উপশিরা রক্তের মধ্যে বিচরণ করে থাকে বোখারি মুসলিম তো হাদিস্তি ঠিক থেকে আমাদের যা শিক্ষণীয় যে শৈতান সবসময় আপনাকে অপদস্থ আপনার অকল্যাণ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চাই শয়তান কোনো সময় আপনার ভালো চায় না শয়তান সর্বদাই আপনার অকল্যাণ করতে চাই শৈতান সর্বদাই আপনার অকল্যাণ করতে চাই যাতে করে আপনি বিপদে আপদে মসিবতে পড়েন এটা সবসময় সে চাই তাই আবু সাইদ খুদ্রি তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে শয়তান আল্লাহ কসম খেয়ে বললেন যে আল্লাহ তোমার কসম খেয়ে আমি বলছি যে তোমার বান্দাদেরকে আমি পদভ্রষ্ট করবই যতদিন পর্যন্ত তার অন্তরে রোহা থাকবে ততদিন পর্যন্ত আমি পদভ্রষ্ট করব আল্লাহ সুবাহন তাল্লা দয়াবান তিনি বলছেন যে আমার নিজের কসম করে আমি বলছি যতদিন পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করে দেবো আহমাদ বিন হাম্বল হাদিসটি নিয়ে এসছেন সুই সহি হাদিস তো সব সবসময় চাই যে আপনাকে করে পথ ভ্রষ্ট করবে আপনাকে অন্যায় পথে কী করে নিয়ে যাবে তাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে ক্ষমা চাইব কারণ যে শহীদ সবসময় আপনার পিছে লেগে আছে মানুষ হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে মানুষ এখন মৃত্যুর হার মানুষ বাড়তে আছে অসুখ যে ভাইরাস ভাইরাসজনিত কারণে হোক মানুষ মরতে আসে অনেক মানুষ মরছে সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে আপনিও যে মরবেন নামে যে মরব না এটা কাউরে কোনো গ্যারান্টি নেই হঠাৎ হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে মানুষের কেউ বলছে তার ব্রেন স্টক করে তিনি মৃত্যুবরণ করছেন কেউ বলছেন যে হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করছেন তার হার্টের সমস্যা হয়েছে রক্তচাপে মৃত্যুবরণ করছেন কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করছে এইভাবে মানুষ মৃত্যু বরণ করছে আর এর ভিতরে সবসময় লেগে আছে কি করে একে পদস্কলন করা যায় কি করে যে সালাত পড়ে একে সালাদটা কি করে ত্যাগ করা যায় লোকটি ওপর হজ ফরজ হয়েছে কি করে তাকে হজ যাতে সে না করে কি করে পদস্কলন করা যায় টাকার দিকে তার লোভ আসবে যে এত টাকা খরচ হয়ে যাবে এগুলো সে লোভ করবে জাকাতের টাকা তার কাছে আছে জাকাত ফরজ হয়েছে তারপর টাকা দিবে না শয়তান বলছে এত টাকা কিসের জন্য দিবে তোমারই তো টাকা কিন্তু জাকাতের টাকা তার নয় এইভাবে আপনি শয়তান সবসময় লেগে থাকে আপনি ভালো কাজ করতে যাচ্ছেন আপনি দান করবেন দানের ক্ষেত্রে শয়তান আপনাকে চাচ্ছে আপনার দানটা মানুষকে বলি বেড়ান যাতে আপনার দানটা কবুল না হয় আপনি একটা ভালো কাজ করছেন গোপনে করতে যাচ্ছেন বা উপকার করতে যাচ্ছেন কারই শয়তান আপনার কাজটা এমন করছে যাতে কবুল না হয় সব সময় শয়তান আপনাকে পদস্করণ করতে চাই পদস্করণ করতে চাই তাই আপনি আমি চেষ্টা করব যে শৈতানের অশ্বসা থেকে নিজেকে রক্ষা করা আল্লাহর কাছে প্রার্থনা করবো আনাসির মালিক বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম খুব বেশি এ দোয়াটা পড়তেন ইয়ামকাল্লিবাল কলুবি সাব্বিৎকাল আলাদা দিনিক হেয়াল্লাহ তুমি তো অন্তর জামি তুমি অন্তরের পরিবর্তনশীল বিধায় আমার অন্তরকে তোমার দিনের প্রতি অটল রাখো ইমাম তিরমিজি রহমাল হাদিসটি নিয়েছেন হাদিস সহি তো আমরা এই দুয়াটা বেশি বেশি পড়বো আল্লাহ রসুল সাল্লাহ আসালাম পড়ছেন বেশি বেশি ইয়ামকালিবাল কলুবি সাব্বিৎ কালবি আলা হে আল্লাহ আমার অন্তরকে তোমার দিনের প্রতি অটল রাখো তো আমরা বেশি বেশি দোয়াগুলা পড়বো এবং সকাল বিকালে যেগুলা জিকির আজকার রয়েছে সেগুলা পড়বো তাও বাইস থেকে আমরা করতে থাকবো আমরা বেশি বেশি জিকির আজকার করবো কোরআন তেলাত করবো হালাল খাওয়ার চেষ্টা করব হারাম থেকে নিজেকে রক্ষা যেগুলা যেগুলো পান এগুলো থেকে নিজেকে রক্ষা করব বেড়ি সিগারেট নিষেজাজার দ্রব্য থেকে নিজেকে রক্ষা করব সুদ ঘুষ থেকে নিজেকে রক্ষা করব মিথ্যা কথা বলা থেকে নিজেকে রক্ষা করব সত্য কথা বলার চেষ্টা করব আমানত কারোর সাথে রাখলে আমানতের খেয়ানত করব না পিতামাতার খেদমত করার চেষ্টা করব অদা ভঙ্গ করব না স্ত্রী পরিবার এদের সাথে ভালো ব্যবহার করবো বোন যারা রয়েছে তারা পর্দা পশিদা করবো এইভাবে নিজেকে রক্ষা করবেন একে অপরের সত্যি ভালো ভালো কথা বলার চেষ্টা করব মানুষ সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। সৎ কাজের আদেশ হওয়া সৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার চেষ্টা করব সেরে কাজ বেদাতি কাজ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব এক কথা যতটুকু পারবো আমি ভালো কাজ করার চেষ্টা করব আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আল্লাহ আমাকে শয়তানের অস্বস্ত থেকে তুমি রক্ষা করো কারণ যে শয়তানকে আল্লাহ সুহাত আলা যখন একটি শিজ দেওয়া করতে বলেছেন আদমকে তখন সে নিজেকে অহংকার করেছিল যে আমাকে হেললা তুমি তো আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর সে মাটির কী করে আমি তার থেকে শ্রেষ্ঠ তা আল্লাহ তাকে বলে বিতাড়িত তাকে রহমত থেকে তাকে বিতাড়িত করে দিয়েছেন সে সমাতে এবং যেহেতু করলেন আল্লাহ তারপরে আল্লাহর কাছে সে চেয়ে দিয়েছিল হেল্লা আমাকে কী পর্যন্ত সময় দাও যাতে করে তোমার এবং যা তোমার বান্দাদের যারা রয়েছে তাদেরকে আমি যাতে মানুষগুলোকে যাতে আমার পদ আমার পথে নিয়ে আসতে পারি এবং আমার দল বল ভারী করতে পারি তাহলে সুমান তালা তাকে কিয়মত পর্যন্ত সময় দিয়েছে আর এর আগে যে হাদিসটা বললাম যে সে সব সময় চাই আপনাকে পদসূরণ করতে যে তখন পর্যন্ত আপনার রোহ আপনার অন্তরে থাকবে তাই আপনি আমি চেষ্টা করব যে ভালো কাজ করা অন্য প্রকর্ম থেকে নিজেকে রক্ষা করা আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন অন্যায় উপকর্ম থেকে হেফাজত করেন আমার আল্লাহ সুবাহ তালা যেন আমাদের ইমানকে মজবুত রাখেন অটুট রাখেন আমরা যেন ভালো কাজ করতে পারি অন্যায় থেকে নিজেকে রক্ষা করতে পারি অক্রেদ আলহামদিন আলমিন আকালামিকা সাদাহ